জুনায়েদ আহমেদ, আপনি লিখেছেন, সম্প্রতি কুমিল্লায় বরের হাত ধোয়ানোর বকশিস নিয়ে সংঘর্ষের কারণে বিয়ে পণ্ড হয়ে যায় এবং বরকনে সহ অনেকে আহত হন। বিয়ের অনুষ্ঠানের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন পরপরই এমন হতাহতের ঘটনা শোনা যায়, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বেজুনায়েদ, এটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই শুধু হচ্ছে আমার মনে হয়, ব্যাপারটি শুধু সেরকম নয়, বরং তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তুলকালাম হয়ে যাচ্ছে এবং অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের সমাজে অহরহ বিষয়। প্রায় দেখা যাচ্ছে লুডু খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে। প্রায় দেখা যাচ্ছে যে স্বামী তার স্ত্রীর কাছে কোনো জামায় স্ত্রী করে দিতে বলেছেন, ওইটাকে হয়তো ধুইতে বলেছেন বা কোনো একটা কাজ করতে দিয়েছেন, সে কাজটা করতে বিলম্ব হয়েছে বা তিনি ভুলে গিয়েছেন, এর ফলশ্রুতিতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যাচ্ছে। এরকম ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে বন্ধুবান্ধব একে অন্যকে খুন করে ফেলছে এবং এ জাতীয় বিষয়গুলো দিন যত যাচ্ছে তত আমাদের সমাজে খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হচ্ছে এবং প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এর সংক্ষিপ্ত আকারে যে কারণ বলতে চাই তা হলো, আমাদের মধ্যে নীতি নৈতিকতা আদর্শ মানবিক মূল্যবোধ যেগুলো থাকার কথা সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এগুলোর মূল্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কোনো জায়গায় নাই, যার কারণে মানুষ তথাকথিত ক্যারিয়ার গড়া, মানুষ তথাকথিত নিজের পায়ে দাঁড়ানো, তথাকথিত প্রতিষ্ঠিত হওয়া, এই যে একটা নেশা, এই নেশার বাইরে মানুষ মানুষ হওয়ার যে চেষ্টা সেটি কোথাও করা হয় না, না পরিবারে না সমাজে না অন্য কোথাও। ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ চেষ্টা করছেন ভালো মানুষ হওয়ার, ভালো মানুষ হিসেবে থাকার, ওলামা একরাম চেষ্টা করছেন মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার, কিন্তু সমাজের মূল স্রোতে থাকা বেশিরভাগ মানুষ তাদের কাছে মনুষ্যত্ব মানবিক গুণাবলী অর্জন করার কোনো গুরুত্ব নেই, যার কারণে মানুষ দিন দিন পশুকে হার মানিয়ে ফেলছে। আপনি যখন বদমেজাজ এবং আপনার বদরাগ যেটা আছে এটাকে কোনো দোষের বিষয় মনে করবেন না, আত্ম উন্নয়নের চিন্তা করবেন না, আত্মশুদ্ধির চিন্তা করবেন না, তখন এই সমস্যাগুলো বাড়তেই থাকবে। এজন্য আমাদের সমাজে মানুষের মধ্যে সবর এবং ধৈর্যের চর্চা যেন বাড়ে, সেজন্য তাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা যেমন দিতে হবে, তাদেরকে ধর্মীয় আপনার যে নির্দেশনাগুলো আছে সেগুলোর আওতায় আনতে হবে, সেগুলো তাদের মধ্যে জাগ্রত করতে হবে, এরকম নানাবিধ প্রচেষ্টার মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ বিদিন আমাদের সমাজ সুন্দর এবং সুস্থ ধারায় আপনার প্রবাহিত থাকবে। বিয়ের অনুষ্ঠানের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষ হচ্ছে এবং সেখান থেকে বিয়ে পর্যন্ত পণ্ড হয়ে যাচ্ছে, মানে আমরা এখনও কতটা মূর্খ রয়ে গেছি, আমরা কতটা এখনও আমাদের কর্মে কোনো কোনো ক্ষেত্রে কতটা বর্বর আমরা এখনও রয়ে গেছি, যে ছোট্ট একটা বিষয়কে আমরা হজম করতে পারছি না। তো এটার জন্য দরকার হলো ধর্মীয় শিক্ষার ব্যাপক প্রচার এবং প্রসার এবং ব্যক্তি পরিবার সব জায়গায় চর্চা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাজিদুর রহমান, আপনি লিখেছেন, বিমানের ক্রুরা বিমানের বেসিনে অজু করতে নিষেধ করেন, অনেকে বাধা উপেক্ষা করে অজু করেন, অনেকে এজন্য নামাজই পড়েন না, ইসলামের দৃষ্টিতে কী করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন, কারণ ব্যক্তিগতভাবে আমাকে বিমানের ক্রুরা একাধিকবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এমনও হয়েছে একাধিকবার যে বিমানের পাইলট নিজেই আমাকে অনুরোধ করেছেন যে বিষয়ে কথা বলার জন্য। আসলে বিমানে যখন আমরা আরোহণ করব তখন বিমানের যে টয়লেট আছে, ওয়াশরুম আছে, সেখানে যে বেসিন আছে, সে বেসিনে অজু করাটা নানা কারণে আমাদের জন্য রিস্কি, যেমনটি একাধিক পাইলট আমাকে জানিয়েছেন। তারা বলেছেন যে এখানে অজু করতে যে নিষেধ করা হয় এর মানে এই নয় যে এটার কারণে আপনার নিচে ময়লা হয়ে যাবে, সেজন্য বরং এটির একটি কারণ এটিও যে এই ফ্লোর যেটি আমরা যেখানে পানি পড়ার আশঙ্কা করছি, অজু করলে সেটাতে পানি বেশি পড়তে পারে এবং অনেক মানুষ অজু করলে অনেক বেশি পানি পড়বে। তো এটা কথা তারা যেটা বললেন যে এখানে ইলেকট্রিক্যাল অনেক ওয়্যার লাইন ইত্যাদি থাকে, যার কারণে নিচে যাতে পানি না পড়ে সেজন্য সর্বাত্মক সচেষ্ট থাকতে হয় নিরাপত্তার কারণে। ব্যাপারটা যদি এরকমই হয় যেমনটি পাইলটরা আমাকে বলেছেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে অজু করার চেষ্টা করা উচিত নয়। হ্যাঁ, কেউ যদি নিজস্ব উদ্যোগে কোনো মানুষ সচেতন এবং তিনি এমনভাবে অজু করবেন যে অজু করলে নিচে তেমন কোনো পানি পড়বে না, সামান্য পড়লে তিনি নিজে টিস্যু দিয়ে সেটা মুছে ফেলবেন, এরকম দায়িত্বশীলতার সাথে কেউ যদি করতে পারেন সেটি তিনি করতে পারেন, কিন্তু সাধারণত আমভাবে যদি সবাই এরকম করতে থাকেন, বিশেষ করে হজ ফ্লাইটগুলোতে দেখা যায়, ওমরার যাত্রী থাকে যে ফ্লাইটগুলোতে সেগুলো দেখা যায়, অবশ্য সব ফ্লাইটে হওয়ার কথা ছিল কারণ বেশিরভাগ নাগরিকরা দেশের মুসলমান, অতএব সকল ফ্লাইটই মুসলমানদের সংখ্যা অনেক বেশি হওয়ার কথা। দুঃখজনক যে আমাদের অনেক ভাইরা ফ্লাইটে থাকাকালীন সময় তারা নামাজ পড়েন না, অথচ নামাজ সর্বপ্রথম পড়তে হবে, ফরজ আপনাকে আদায় করতেই হবে, বিমানেও আপনাকে নামাজ পড়তে হবে। হ্যাঁ, সেখানে
আপনার অজু করাটা যদি রিস্কি হয়, অনেক মানুষ অজু করলে কয়টা কন্ট্রোল করা যাবে এবং পানি পড়ে নিচে দুর্ঘটনা হতে পারে যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তায়াম্মুম করে অজু করব, অথবা আমরা উঠার সময় অজু করে উঠবো যাতে করে বিমানে সালাতের ওয়াক্ত হওয়া পর্যন্ত অজু ধরে রেখে আমরা সালাত আদায় করতে পারি। সালাত আদায়ের জন্য সৌদি এয়ারলাইন্সের এয়ারক্রাফ্টগুলোতে সাধারণত সালাতের একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে পালা করে করে আমরা সালাত আদায় করতে পারি। সেরকম জায়গা অন্যান্য ফ্লাইটগুলোতে নাই, অতএব আমরা সেই ফ্লাইটগুলোতে নিজের সিট থেকে ক্যাবলার মুখে যতটুকু সম্ভব ক্যাবলামুখী হয়ে ঘুরে বসে বসে আমরা সালাত আদায় করতে পারি। দাঁড়ানোটা যদি দাঁড়াতে পারি, বসাটা বসতে পারি। যেমন আমরা যখন সৌদি আরবের দিকে যাই তখন তো খুব সহজ যে বিমান ক্যাবলার দিকে থাকে, ওইদিকে ফিরে আমরা সালাত আদায় করতে পারি। যখন আমরা দেশের দিকে আসি তখন উল্টা দিকে থাকে, সেক্ষেত্রে আমরা একটু ঘুরে বসে অ্যাঙ্গেল হয়ে বসে ক্যাবলামুখী হওয়ার চেষ্টা আমরা করি, তারপর আমরা সালাত আদায় করব। আর অজুর করা যেখানে রিস্কি যখন, তখন আমরা তায়াম্মুম করতে পারি। আমি অবশ্য বিমানের ক্রু এবং পাইলটদেরকে অনুরোধ করেছি যে আপনারা বিমানে অনেক সেবা দিয়ে থাকেন, মুসল্লিদের নামাজের জন্য বা পবিত্রতা অর্জনের জন্য আপনারা তায়াম্মুমের জন্য ছোট ছোট সাবানের শেপে যে সুন্দর করে কাটা মাটি আছে এগুলো আপনারা দিতে পারেন, প্রোভাইড করতে পারেন, এবং এগুলোকে তায়াম্মুমের জন্য ইউজ করে মানুষ আবার ফেরত দিয়ে দিল। যেমন সৌদি আরবের অনেক হাসপাতালে আমি দেখেছি যে হাসপাতালে যেখানে উজু করা রোগীর জন্য নানা দিক থেকে অসম্ভব বা কঠিন, সেখানে হাসপাতাল তরফ থেকে তাইমুমের জন্য মাটি প্রোভাইড করা হয়, দেওয়া হয়। তো ঠিক একইভাবে বিমান এটি করা যেতে পারে। একদিক থেকে বিমান কর্তৃপক্ষ এটি করা উচিত, না হলে যাত্রীরা নিজেরা উদ্যোগে নিয়ে করতে পারেন। আর অপরদিকে একসাথে বা অনেক মানুষ আমরা যখন বিমানে চড়ব তখন অজু করতে গেলে টয়লেটে আপনার সেখানে যেহেতু সীমিত জায়গা এবং দুর্ঘটনার কথা যেটি বলা হয়েছে যদি সঠিক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বিমানে আমরা অজু না করে তেমন করে সালাত আদায় করতে পারি এবং সে সুযোগ আমাদের গ্রহণ করা উচিত। আর যেটি বললাম যে কেউ যদি নিজ দায়িত্বে এককভাবে তিনি এটি করতে পারেন যে হ্যাঁ কোনো পানি টানি পড়বে না, এটা তার ব্যাপার, কিন্তু এটি সাধারণভাবে অনুমতি দেওয়া সঠিক নয়, কারণ আমার ভুলের কারণে বড় কোনো বিপদ ঘটতে পারে এবং সেখানে এত ছোট জায়গা যে পা ধোয়ার কোনো জায়গা থাকে না, অনেকে নিচে পা ধুতে যান, সেটা তো অবশ্যই বিপদের কারণ এবং অন্য যাত্রীদেরও কষ্টের কারণ। সব মিলিয়ে যদি আশঙ্কাজনক হয় যেমনটি তারা বলেছেন, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা তায়াম্মুম করব অজু না করে, এবং অন্যের কষ্ট হতে পারে বা ক্ষতি হতে পারে বা নিজের বিপদ ডেকে আনার কারণ হতে পারে এরকম কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এরপর ফাইজুর রহমান আপনি লিখেছেন, আপনি সম্প্রতি বইমেলা গিয়ে আমাদের অন্তত একটি বই হলেও কিনতে বলেছেন, অনুগ্রহ করে আমাকে সিরাত এবং অর্থসহ কোরআন ও একটি পূর্ণাঙ্গ দোয়ার বই সাজেস্ট করবেন। সিরাত গ্রন্থ হিসেবে আমরা এর আগে একাধিকবার বলেছি রাহিকুল মখদুম বইটি আপনি কিনতে পারেন, আর এর পাশাপাশি যদি আর একটু বিস্তারিত সিরাতের উপর আপনি জানতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ডক্টর আলী আসাল্লাবির তিন ভলিউমে সিরাতের যে গ্রন্থ আছে সেটি কিনতে পারেন, সিরাতের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অর্থসহ কোরআনের জন্য আপনি ডক্টর মুজিবুর রহমানের যে কোরআন অনুবাদ সেটা চমৎকার নিতে পারেন, তারপর মোনা মহিউদ্দিন খান অনুযিত যে কোরআন সেটিও নিতে পারেন। ইসলাম ফাউন্ডেশনেরটা বেশ ভালো মাশাআল্লাহ, আর অনেকগুলো আছে, বায়ানেরটাও বেশ ভালো, বায়ান ফাউন্ডেশন যদি আমি ভুল না করে থাকি তাদেরটাও ভালো বেশ। আর আপনি যদি কোরআনিক অ্যারাবিক জানতে চান, তাহলে সিয়ান পাবলিকেশনসের বোধহয় মহিমান্বিত কোরআন নামে একটা ভাষণ তারা করেছে, খুব চমৎকার, বাইন্ডিংস এবং পেপার্স অন্যান্য সব কিছু মিলিয়ে খুবই ভালো। আর এর পাশাপাশি দোয়ার বই হিসেবে আপনাকে আমি কয়েকটা বই সাজেশন করতে পারি, এর মধ্যে বায়ান পাবলিকেশনস তাদের প্রকাশিত একটা বই আছে হিস্তুল মুসলিমের রচয়িতা তাঁর লেখা বান্দার ডাকে আল্লাহর ছাড়া, পূর্ণাঙ্গ এবং বেশ বড়সড় একটা দোয়ার বই সংকলন, দোয়ার সংকলন। আর হিস্তুল মুসলিম একই লেখকের লেখা, সেটিতে আপনি নিতেই পারেন। সেই সাথে আপনি আল আজকার নামে একটা বই আছে ইমাম নবী রহিমাহুল্লাহর, এটার বাংলা অনুবাদ হয়ে গেছে, অনেকেই করেছেন, সেটিও আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন।